মহানগর জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ। শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুতির সজাগতা সভা। গুয়াহাটী মহানগর জেলার ভোটারক সচেতন করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ। ইতিমধ্যে জেলা নির্বাচনী বিষয়া আর কামরূপ মহানগর নির্বাচনী জেলার দ্বারা মহানগরীর ভিন্ন স্থানত চলা হয়েছে সজাগতা সভা। হাট বাজার, শপিং মলের মহাবিদ্যালয়তো চলিছে প্রচার অভিযান। বাতর নাটর জড়িয়ে ভোটারক আকর্ষিত করার চেষ্টা প্রশাসনের। উল্লেখ্য যে 30 নভেম্বরলৈকে চলিব ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। ভোটকেন্দ্রর নির্বাচনী বিষয়ার সম্মুখত অবগত করিব পারিব আপত্তি সমূহ। ইয়ার লগতে অনলাইন যোগেও আবেদন করিব পারিব ভোটারে। জানুয়ারি মাহৰ 5 তারিখে প্রকাশ হব শুদ্ধ ভোটার তালিকা। আমি বিচাৰিছো যাতে আমাৰ সেই খসড়া তালিকাখন আমার ভোটারসকলে চাই, স্পেশালি ইয়ং ভোটারসকলে চাই। তাত যদি কিবা ত্রুটি আছে বা ভুলভ্রান্তি আছে, যদি কোনোবা আমার ইয়ং ভোটার যদি ইলেকশন হয়ে গেছে, সেইসকলে যাতে আমাক অবগত করাও। আর একটা এওয়ারনেস প্রোগ্রাম যেটা আমার ইয়ং ভোটার্সের ভিতর একটা সকলক লই পেলে আমি একটা এওয়ারনেস প্রোগ্রাম আমি করব বিচারিছো। আর ছাত্র ছাত্রীসকলের মধ্যে যথেষ্ট আমি উৎসাহ দেখিছো, স্পেশালি যিনি ইয়ং ভোটার্স তেওঁলোকে কিছু খুব মনোপুতভাবে শুনিছে। আর আমি আশা করছো যাতে আগন্তুক দিনবিলাকত আমার যে ইলেকটোরেল প্রসেস যেটা মানে তাতে খুব ভালভাবে সহযোগ করবে। সহজতে দেখা যায় যে ভোটার সকলের নাম প্রায় ভুলকৈ প্রকাশ পায় ভোটার তালিকাত। কিন্তু এইবার প্রশাসনে চলোৱা সজাগতা সভায় ভোটার আর দায়িত্ব থাকা বিষয়া সকলক সজাগ করিব পারিবনে আগন্তুক সময়ে স্পষ্ট হব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।